ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ গণ বিজ্ঞপ্তি 2022 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA যে একটা গণ বিজ্ঞপ্তি দিয়েছে, এই বিজ্ঞপ্তি বিষয়ে আপনাদের আজকে আমরা বিস্তারিত জানাবো, শূন্যপদের বিবরণ সম্পর্কে জানাবো, ই অ্যাপ্লিকেশন করবেন কীভাবে সেটা জানাবো। সে পর্যন্ত আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান থাকলো। আজকে আমরা বিস্তারিত আপনাদের সব কিছু জানাবো যে NTRCA-তে আপনারা কীভাবে আবেদন করবেন এবং শূন্যপদ কী কী, শূন্যপদের জন্য আপনারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন সব কিছু বিষয়ে আজকে আপনাদের জানাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি নতুন আপনারা জানেন, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনারা জানেন যে রিসেন্টলি NTRCA চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 21 ডিসেম্বর 2022। এখানে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবস্থাপনা প্রবেশ এন্টি লেভেল নিম্ন বর্ণিত শূন্যপদে পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকটতর নিম্নলিখিত পদে ই অ্যাপ্লিকেশন করা আহ্বান যাচ্ছে। এখন শূন্যপদের বিবরণ এখানে আছে, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, পদের ধরন, সংখ্যা, স্কুল ও কলেজ এমপিওভুক্ত যে আছে 31,508টি সংখ্যা আছে, আর আছে আপনার মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা কারিগরি প্রতিষ্ঠান এমপিও সংখ্যা হচ্ছে 36,882টি, সর্বমোট হচ্ছে 68,390টি শূন্যপদ আছে। 68,390টি শূন্যপদের বিষয় ও পদভিত্তিক তালিকা NTRCA এর ওয়েবসাইটে www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট ngi.teletok.com.bd এ 29/12/2022 খ্রিস্টাব্দ তারিখ বিকেল বেলা 12টায় প্রকাশ করা হবে এবং একই সময়ে আবেদন করা যাবে। আবেদনকারী যে যোগ্যতা, যারা আবেদন করবেন আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে। কী কী যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে, NTRCA কর্তৃক প্রকাশিত সম্বলিত মেধা তালিকা অন্তর্ভুক্ত থাকতে হবে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এবং কারিগরি ও মাধ্যমিক শিক্ষা বিভাগ হতে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেখার জন্য NTRCA এর ওয়েবসাইট চতুর্থ গণ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে ক্লিক করতে হবে। চারে বলা আছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীর বয়স দেওয়া আছে, প্রার্থীর বয়স 25 মার্চ 2020 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস মানে পছন্দ দিতে পারবেন, 40টি প্রতিষ্ঠান পর্যন্ত আপনার চয়েস দিতে পারবেন। উক্ত পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে, যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে।
প্রার্থীর আবেদনে বর্ণিত চজের প্রেক্ষিতে প্রার্থীর মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশন ও ইয়েস অপশনে ক্লিক করেন, সেক্ষেত্রে শূন্য পদ থাকার সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন নিমিত্তে ফলাফল প্রসেস করা হবে। প্রতিষ্ঠানের চয়েস প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো। যারা প্রতিষ্ঠান চয়েস করবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, সেই সকল প্রতিষ্ঠানের এমপিও পরবর্তীতে ভবিষ্যতে বাতিল হতে পারে। বিধায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, সে সকল পদে পরবর্তীতে ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না। কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয়ের পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচিত করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত 1,000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি প্রদান না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। আবেদন ফি প্রদানের তারিখ ও সময়, এই অ্যাপ্লিকেশন পূরণ ও ফি জমা শুরুর তারিখ ও সময় হচ্ছে 29/12/2022 খ্রিস্টাব্দ বেলা 11:00। ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 29/1/2023 খ্রিস্টাব্দ রাত 12:00 পর্যন্ত। উক্ত তারিখ রাত 12:00 থেকে শুরু করে অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘণ্টার মধ্যে অর্থাৎ 1/2/2023 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:00 পর্যন্ত SMS-এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ngi.teletok.com.bd ওয়েবসাইটে অথবা NTRCA ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। আবেদন এবং ফি জমা দেওয়ার নিয়ম বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা ডেমো দেওয়া আছে ওয়েবসাইটে, আপনারা দেখবেন। এখন আরও কিছু লেখা আছে। এমপিওভুক্ত প্রার্থীর একটি পর্যায়ে স্কুল কলেজ একাধিক শিক্ষক নিবন্ধন সনদ থাকলে উক্ত প্রার্থী ওই পর্যায়ে আবেদন করতে পারবেন না, যেমন জনাব ক দশম এবং পুনর্শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়ে সহকারী শিক্ষক পদের নিবন্ধন সনদ অর্জন করেছেন। তিনি যদি দশম শিক্ষক নিবন্ধন সনদের মাধ্যমে নিয়োগ লাভ করে এমপিওভুক্ত হন, তবে তিনি পুনর্শ শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন না। যদি কোনো প্রার্থী কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে আবেদন করে, তাহলে তার আবেদন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। 15 নম্বর এখানে যে এটা দেওয়া আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এবং 2021-এর 12.2 অনুচ্ছেদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018-23/11/2020 পর্যন্ত সংশোধিত এর 12-এর খ অনুচ্ছেদ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এমপিও নীতিমালা 18 ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা BM কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা 23/11/2020 পর্যন্ত সংশোধিত এর 23.3 অনুচ্ছেদে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃত্ব নীতিমালা প্রণয়নের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে দেওয়া আছে 16 নম্বরে যেটা দেওয়া আছে, মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীগণ আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করলে নির্বাচিত হলে তার নির্বাচন বাতিল করা হবে। সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে।
ই-অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানান সহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন সনদে বর্ণিত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান নিবন্ধন সনদের অনুরূপ না হলে ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিংয়ে বিভ্রাট ঘটবে, যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে। যে সকল পদের বিপরীতে ফিমেল কোঠা প্রদর্শিত হবে সে সকল পদে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অবশিষ্ট যে সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগ আবেদন ই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধন করার সুযোগ থাকবে না। সকল বৈধ আবেদনকারী অনলাইনে আবেদন সফলভাবে করার পেশ করার পরেও NTRCA-র পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS প্রেরণ করা হবে। এছাড়া আবেদনকারীকে সহউদ্যোগে দাখিলকৃত আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপি একটি পিন কপি সংরক্ষণ করতে হবে। এখানে আরও কিছু ই দেওয়া আছে। 25 নম্বর দেওয়া আছে, এই গণবিজ্ঞপ্তি যে কোনো সত্য এবং প্রকাশিত বিজ্ঞপ্তি NTRCA যে কোনো সময় সংশোধন বিভাজন ও পরিবর্তন ও স্থগিতের অধিকার সংরক্ষণ করে। ভিউয়ার্স, আজকে আপনাদের জানালাম যে NTRCA যে চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022টা দিয়েছিল সেটার কিছু তথ্য আপনাদের জানালাম। পরবর্তীতে আমরা নতুন কোনো তথ্য নিয়ে আবার হাজির হব NTRCA-র বিষয়ে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।